নমস্কার গার্ডেনিং আর চ্যানেলে আপনাদের স্বাগত ছাদে প্রচুর পরিমাণে ধনেপাতা বা ধনিয়া পাতা চাষ করতে হলে আপনাকে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আজ আমি সব আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে রান্না করার জন্য যে ধনে আনা হয় তা থেকে অথবা যে কোনো গাছপালার দোকান থেকে ধনে কিনে এনে আপনি শীতের শীতের শুরু থেকেই অনেক ধনে পাতা চাষ করতে পারেন শুধুমাত্র টবে অথবা আপনার ছাদে সামান্য জায়গা থাকলেই হবে এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার ছাদের এই সাত ফুট বাই দু ফুট জায়গায় আমি কত ধনে গাছ করেছি তার সাথে কিছু লাউ গাছের চারাও লাগিয়েছি এই গাছগুলোর পাতা ছিঁড়লে আপনার হাতে যে গন্ধ হয়ে যাবে তা অতুলনীয় যেটা আপনি দোকানের কেনা গাছে পাবেন না এই গন্ধটা আপনি হাত ধুলেও যাবে না কারণ এগুলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনি চাষ করছেন এবং এগুলো দেশি ধনেপাতা আর এই ধনেপাতা পাতা চাষ করা যায় খুব সহজেই মাত্র কুড়ি পঁচিশ দিনের মধ্যে এগুলো আপনার বাড়ির দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট আমি প্রতিদিন কিছু কিছু করে পাতা ব্লেড দিয়ে কেটে নিচ্ছি যাতে অনেক দিন ধরে গাছগুলো থেকে ধনেপাতা সংগ্রহ করতে পারি আপনার ছাদে যদি এরকম জায়গা নাও থাকে তাহলেও চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবেও আপনি এই ধনে পাতার চাষ করতে পারবেন এবার আসুন সমস্ত পদ্ধতিটা জেনে নিই ধনে বীজগুলো দোকান থেকে কিনে আনার পর সেগুলো হাতের চাপে দু টুকরো করে দিতে পারলে প্রতিটা ধনে থেকে দুটো করে চারা জন্মাবে এবার আপনাকে এই বীজগুলো জলে ভিজিয়ে এক বা দুই তিন দিন রেখে দিতে হবে একদিন বা দু দিন রেখে দিলেই হবে দুই দিন ভিজিয়ে রাখার পর অনেক তাড়াতাড়ি দেখবেন চারা বের হবে দুই দিন ভিজিয়ে রাখলে দেখবেন বীজগুলো বড়ো হয়ে পাত্রের তলায় চলে গেছে এবার টবের মাটি তৈরি করার জন্য কি করবেন সেটা বলি যদি আপনি টবে চাষ করেন তবে পঞ্চাশ পার্সেন্ট মাটি চল্লিশ পার্সেন্ট গোবর সার বা কম্পোস্ট সার আর দশ পার্সেন্ট কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করতে হবে আর আপনি যেহেতু আমি যেহেতু এতটা জায়গায় চাষ করছি দেখুন আমার ছাদের জায়গাটা অনেকটাই আছে তাই আমি মাটির সাথে এক কেজি কম্পোস্ট আর এক কেজি গোবর সার মিশিয়ে তারপর ধনেগুলো এরকমভাবে মাটিতে গর্ত করে দিয়ে দিয়েছিলাম তারপর পনেরো দিনের মধ্যে চারা বেরিয়ে এমন হয়েছে আর তার দশ দিন পরেই গাছগুলো থেকে পাতা সংগ্রহ করার মতন হয়ে এসেছে এখন আমি প্রতিদিনই কিছু কিছু করে পাতা কেটে নিচ্ছি এভাবে আগামী দুই মাস ধনে পাতা আমি তুলতে পারব কারণ আমি পুরো গাছ তো তুলছি না শুধুমাত্র কিছু পাতা কেটে নিচ্ছি ব্লেড দিয়ে এভাবে তোলার কুড়ি দিন পর গাছের গোড়ায় আবার একটু গোবর সার দিয়ে দেবো আমি যাতে গাছের পাতাগুলো আবার সুন্দর করে বেড়ে ওঠে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং